মহামারী আরেক নাম করোনা ভাইরাস, লকডাউন চলছে, সেখানে মানুষের পাশে মানুষের সাথে দেশবন্ধু ক্লাব এবং মহিষাতল এলাকার মানুষজন রয়েছে। মহিষাতল ব্লকের সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর দেশবন্ধু ক্লাব ও এলাকার কিছু শুভানুদ্যায়ী মানুষ এলাকার গাজীপুর প্রাথমিক মাঠে 200 জন ব্যক্তির হাতে চাল ডাল তেল তুলে দিলেন। এরই সাহায্য পেয়ে এলাকার মানুষ যেমন খুশি সাধুবাদ জানিয়েছে। উপস্থিত ছিলেন সমাজসেবী কল্যাণ কুণ্ডু, বিশ্বনাথ ঘোড়া, স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌরেন প্রামাণিক, বাপি বেড়া প্রমুখ। সংস্থার কর্ণধার মৃন্ময় প্রামাণিক বলেন, আমরা সারা বৎসর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি। আমরা সকলে মিলে 5টি গ্রামে দুস্থ ব্যক্তিদের হাতে চাল ডাল তেল তুলে দিয়ে আমরা গর্বিত মনে করছি। আরও কিছু মানুষের হাতে এই সাহায্য তুলে দেওয়ার জন্য আগামী দিনে আমাদের প্রয়াস থাকবে। আজ প্রায় 200 জন মানুষের হাতে এই সাহায্য তুলে দিলাম। বর্তমানে কোনো করোনা ভাইরাসের যে সংক্রামক ছড়িয়ে পড়েছে তা থেকে মানুষকে সতর্ক থাকার, লোক বাইরে না বেরোনো খুব প্রয়োজন, এর বেরোনে দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেন কর্মকর্তারা। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে মহিষাতল ব্লক সতীশ সামন্ত গ্রামে পঞ্চায়েতে ঘাসিপুর দেশবন্ধু ক্লাবের উদ্যোগে এলাকার মানুষদের দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। সব স্টিল কেটে দেবো পরে। আমি দেখে পারবো।
নাম অনুপ কর শর্মা। অনুপ কর শর্মা। গ্রাম? গ্রাম জোসনা। তো আপনি এই যে দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে আপনাকে কিছু সাহায্য দেওয়া হলো, এটা না কি বলবেন? ভালোই লেগেছে। আপনি কি করেন? কি পুজো পাঠ এখন কি পুজো পাঠ করছেন? পুজো পাঠ বন্ধ বন্ধ। তো নিশ্চয়ই সংসার চালাতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। তো এদের এই মেদান সামগ্রী মানে মনে রাখবেন তো। দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে আপনাকে কিছু সাহায্য করা হলো, যেহেতু লকডাউন চলছে এখন তো খাওয়ার দাওয়ার খুব সমস্যা, মানুষ কাজকর্ম পাচ্ছেন না, তো আপনার এতে কেমন লাগলো? ভালোই লাগছে। আপনার নাম? কি নাম? আপনি ফার্স্টে শুনুন, কাটুন কাটুন ওটা ফার্স্টে। আমি গ্রামের সদস্য বটে, তো সেই নিয়ে আমি ক্লাবের সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকলেও আমাদের জুনিয়ররা যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে, সেই জন্য আমি আমার তরফ থেকে সকল সদস্যের জন্য একটা সাধুবাদ জানাই। এরপর জানাই এই যে মানুষের পাশে দাঁড়ানো এই রকম একটা মহামারীর দিনে এরাও যে একটা উদ্যোগ নিতে পেরেছে, আমাদের সাহায্য খুবই সামান্য তা সত্ত্বেও এরা একটা উদ্যোগ নিতে পেরেছে, সেই জন্য এদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা এসেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ রইল। আপনার নাম? আমার নাম সৌরেন প্রামাণিক, আমি এই মুহূর্তে এই গ্রামেরই ঘাসপুর গ্রামের মেম্বার বলতে সদস্য, পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েতের সদস্য। আমার নাম শান্তনু প্রামাণিক। এই দেশবন্ধু ক্লাবের যে এই যে প্রোগ্রামটা নিয়েছে এটা নিয়ে আপনার কেমন লাগছে? এই প্রোগ্রামটা নিয়ে কেমন লাগছে আপনার? দেশবন্ধু ক্লাবের এই প্রোগ্রাম নিয়ে কি বলবেন? দেশবন্ধু ক্লাবের প্রোগ্রাম তো আমরাই করেছি, মোটামুটি সবাই মিলে ভালো লাগছে। তো আপনার নাম? শান্তনু প্রামাণিক। বাড়ি? বাড়ি ঘাসি। তো এই প্রোগ্রামটা কেমন লাগছে একটু? কি এখন তো গরিব দুঃখীদেরকে দুর্দিনে সাহায্য করে খুব ভালো লাগে, কারণ এই লকডাউন বাজারে মানুষ তো কাজ করুন পাচ্ছে না। কতজনকে দিয়েছেন? হ্যাঁ কতজনকে দিয়েছেন? 100 অধিক।